সরকারি নির্দেশনা উপেক্ষা করে নকশা পাল্টে বরগুনায় নির্মাণ করা হয়েছে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এর ফলে সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষুণ্ণ হয়েছে ঘরের গুণগত মানও। অভিযোগ রয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অনুপস্থিতির সুযোগে উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির নিজের খেয়াল খুশি মতো নির্মাণ করেছে এসব ঘর। এছাড়াও ঘর নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্ন মানের সামগ্রী। সুমন শিকদারের তথ্যচিত্রের এক রিপোর্ট। মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বরগুনা সদর উপজেলায় প্রথম ধাপে 30টি সহ পর্যায়ক্রমে 219টি ঘর বরাদ্দ দেওয়া হয়। তবে আশ্রয়ণ প্রকল্প 2 এর অধীনে ঘর নির্মাণের জন্য দেওয়া হয় আলাদা নকশা। অভিযোগ রয়েছে নকশা বহির্ভূতভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির নিজের খেয়াল খুশি মতো তৈরি করেছেন এসব ঘর। সিমেন্ট বালি কম দেওয়ার কারণে ঘর অনেক জায়গায় দিয়ে ফাড় দিয়েছে। আমার দোসালা ঘর দেওয়ার কথা দিয়েছে, একসালা প্রতিটা ঘরে আমার এই সব মানে বালুগুলো সব উঠতে যাইতেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন প্রথম দফা ঘর নির্মাণের সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা না থাকায় উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির ঘর নির্মাণের তদারকির দায়িত্ব পালন করেন। আর হুমায়ুন কবির নিজে মনগড়া ঘর তৈরি করে প্রায় 30 লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। সে ধরাকে সারা জ্ঞান করে যাচ্ছে, সে প্রভাব বিস্তার করে যাচ্ছে এবং এক কথায় সে অনেক অনিয়ম। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হুমায়ুন কবির। আমি কোনো কথাই বলবো না, আমি একটু বলতে চাচ্ছি। প্রথম দফায় যে নকশায় ঘর নির্মাণ করা হয়েছে, দ্বিতীয় দফায়ও একই নকশায় ঘর নির্মাণ করা হয়েছে, তবুও কিছুই জানেন না বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অথচ তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি। কি করেছেন সে বিষয়ে আমি কথা না বলি, আমার যেটা আমি যেটা করছি সেটা আমাদের ডিজাইন অনুযায়ী করার কথা, তারপরেও ভুল হতেই পারে। বরগুনায় দ্বিতীয় দফায় 189টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।